আমিও তোমাকে মেরে ফেলতে পারতাম কিন্তু আমি আইনকে শ্রদ্ধা করি বলে তোমাকে আমি আইনের হাতে তুলে দিয়েছি না আমি সব বিশ্বাস করি না তুমি তুমি মিথ্যা বলছো জয়া না আমি সত্যি বলছি তোমাকে অনেক আগে আমি পুলিশে ধরিয়ে দিতে পারতাম কিন্তু দেইনি একটি কারণে তোমাকে ধরিয়ে দিলে মাকিমগাজি টাকা দিয়ে তোমাকে ছাড়িয়ে আনতো এখন তুমি আর মাকিমগাজি দুজন দুজনের শত্রু এমন শত্রুতে আমি সৃষ্টি করতে চেয়েছিলাম যাতে তোমার মতো সন্ত্রাসীকে ছাড়াবার জন্য দুনিয়ার কেউ না থাকে না জয় না আমি সব সন্ত্রাসী কাজ ছেড়ে দিয়েছি আমি সব কাজ ছেড়ে দিয়েছি শুধু শুধু তোমার ভালোবাসার জন্য ভালোবাসা তোমার জন্য আরে ভালোবাসার তুমি কি বুঝবে ভালোবাসা বাজারে বিক্রি হওয়া কোনো পণ্য নয় যে চাইলে তা কিনে নিতে পারবে কোনো মানুষ তোমাকে ভালোবাসতে পারে না তোমার মতো মানুষকে শুধু ঘৃণাই করা যায় সাবাস জয়া সাবাস যে কাজ আমি বাবা করতে পারিনি সে কাজ বোন হয়ে করে দেখিয়ে দিলি বাবা এই পৃথিবীতে দুরকম করে মানুষকে বশ করা যায় এক জোর দেখিয়ে আর এক ভালোবাসা দিয়ে তুমি জোর দেখিয়ে পারোনি আর আমি ভালোবাসার ফাঁদ পেতে ওকে ধরে ফেলেছি ভালোবাসার ফাঁদ রিয়েলি এটা একটা নতুন আইটেম এই আইটেমে মুন্নার মতো সন্ত্রাসী ঘায়েল হয়ে গিয়েছে এখন এই এলাকার আমি হব কি তুমি কি আবার ইলেকশন করবে নাকি না না তা এমনি কথার কথা ও সবই বুঝবি রে যা যা মজা তুই বিশ্রাম নে এতদিন বাইরে ছিলি কোথায় খেয়েছিস কে জানে ঠিক আছে ড্যাড এখন মাকিম গাজির কোমর ভেঙে গিয়েছে এখন আমি হব এই শহরে ডন তোমরা তোমরা এখানে কি করে এলে আপনি ট্রিক্স করে যেমন আমগো ঘরে ঢুকছিলেন আমরাও ট্রিক্স করে এই জানলা দিয়া আপনার ঘরে ঢুকে পড়ছি আমি এক্ষুনি তোমাদের পুলিশে দেব তার আগে আমরা জানতে চাই ওসনের সাথে এত বড় বেইমানি আপনি কেন করলেন তোমাদের ওস্তাদ এই শহরের একজন নাম করা খুনি তার সাথে আমি যুদ্ধে নেমেছিলাম সেই যুদ্ধকে জয় করতে যত রকমের চালাকির পথ আছে আমি তা নিয়েছি এটাকে বেইমানি বলে না আর তোমরা যদি বাঁচতে চাও তাহলে ওই খুনি ওস্তাদের পথ ছেড়ে দাও যারা নিরীহ মানুষকে মেরে জীবনকে শেষ করে দেয় বিশ্বাস করেন আমার ওস্তাদ কোন নিরীহ মানুষকে মারে না আমার ওস্তাদ যারা অন্যায় করে তাদের শাস্তি দেয় আমার ওস্তাদ শাস্তি দিয়ে টাকা কামায় সেই টাকা পুণ্যের জন্য ব্যয় করে পুণ্য আমার ভাইয়ের মতো নিরীহ মানুষকে খুন করা কি পুণ্যের কাজ আপনার ভাই সম্পর্কে আপনি কিছুই জানেন আপনার ভাই একটা নাম করা খুনি চাঁদাবাজ নিরীহ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে আর টাকা না পেলে তাকে খুন করে মিথ্যে কথা এ কখনো হতে পারে না মিথ্যে কথা তাহলে চলেন আমাদের সাথে আপনার চোখে যে অন্ধের ধুলি পড়ে আছে সেই চোখের ধুলি আমরা দূর করে দেব আমাদের কথা বিশ্বাস না হলে আমাদের সাথে চলুন নিজের চোখে দেখলে বুঝবেন আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি বেশ তাই চলো আসুন চলো আসুন চলো